নদিয়ার ছেলে, তাই নদিয়াতে কি কি ঘটনা ঘটেছিল এই গৌরাঙ্গ মহাপ্রভুর আমলে একটু গানের মাধ্যমে বলি, শুনে বলি। নদিয়ায় এসেছে দুটি ভাই, কারণ কি জানেন, যে এখানে প্রত্যেক দিন তখন বৈষ্ণব ছিল শৈব ধর্মের লোক, যেটা প্রত্যেক দিন এখানে খোল করতাল নিয়ে চেঁচামেচি করে, এদের একটা বিহিত করতে হবে, কি একটা বিদ্রোহ করতে হবে, তাই কি তখনকার দিনে কিছু পণ্ডিত এদেরকে দুর্নাম করার জন্য বাড়ির সামনে একটা মাটির পাত্রে বিষ্ঠা ফেলে রেখেছিল। আর গৌরাঙ্গ মহাপ্রভু যখনই ওই পথ দিয়ে যাচ্ছে, বলছে শ্রীবাস তোর বাড়ির সামনে কি আছে, বলছে বাবা বলো না বলো না, প্রভু বলো না, বলে নিয়ে আয় তো হাড়িটা দেখি। যে হাড়িটা নিয়ে এসে দেখেছে বাতসাই ভাই, হাড়িটা যখন গৃহের মধ্যে ঢুকেছে বাতসাই মধ্যে, তাই বলছে বিশ্বাসে মিলাই বস্তু তর্ক বহুদূর,
যদি বিশ্বাস থাকে ভক্তি থাকে বলি এম অঘটন নেমে এসছে, তখনই ঈশ্বরের আবির্ভাব হয়েছে। চার যুগে ঈশ্বর এসছে, শ্রীহরি সত্য শ্রীহরি, তেতায় শ্রী রামচন্দ্র, তারপরে কানাই, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। তিন যুগের সংহার করেছে, কিন্তু কলিযুগের সংহার নয়, কলিযুগে প্রেম ভালোবাসা। তার উদাহরণ নিমা এই নিত্যানন্দ মহাপ্রভু জগাই মাধাই কিভাবে তাকে প্রহার করেছিল, কপাল দিয়ে রুধি ঝরে পড়ছিল, ওই রক্ত দেখে গৌরাঙ্গ মহাপ্রভু রেগে গেছে, চলো নিতাই তোমাকে কে মেরেছে দেখে আসে একবার। বলে না প্রভু, এ তো কথা ছিল না, কলিযুগে আমরা কাউকে মারব না, কলিযুগে প্রেম দেব ভালোবাসা দেব, কলিযুগে কাউকে আমরা মারব না। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। কলির জীবে উদ্ধারিতে ধারে ধারে যাবে, আর এই মধুর কৃষ্ণ বিলামে সবাইকে বলবে হরিও